যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ও না। যে তৃষা জাগে তোমারে হারায়। স্বরূপম
সকলে রাখো মনে অবিরাম, দিন কালে ধন রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম। বিষ্ণু শ্যাম সীতারাম, শিবকালী ব্রহ্ম বিষ্ণু শ্যাম সীতারাম, এক বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, রাধা কৃষ্ণ শ্যাম, ওরে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, রাধা কৃষ্ণ শ্যাম, শিবকালী ব্রহ্ম বিষ্ণু শ্যাম সীতারাম, শিবকালী ব্রহ্ম বিষ্ণু শ্যাম সীতারাম, বল রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, প্রেম ঘরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, গাহো রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম। জন্ম মরণ সাথী গো রাম কৃষ্ণ নাম, জন্ম মরণ সাথী গো রাম কৃষ্ণ নাম, নাম ব্রহ্ম এক জনে মন রে গাহো নাম, মন রে গাহো নাম, ওই একই নাম ব্রহ্ম জনে জপ রাম কৃষ্ণ জনে মন রে গাহো নাম, জন্ম মরণ সাথী গো রাম কৃষ্ণ নাম, জন্ম মরণ সাথী গো রাম কৃষ্ণ নাম, বল 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 রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, মন রে বল জপ রে মন, রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, বল রাম কৃষ্ণ নাম, জয় জয় রাম কৃষ্ণ নাম,
জয় রাম কৃষ্ণ অনুষ্ঠানে সর্বপ্রথম স্বাগত জানাই আমাদের হৃদয়ে শ্রীরামকৃষ্ণকে, স্বাগত জানাই পরম পূজনীয় শ্রীমৎস্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজকে, স্বাগত জানাই পরম পূজনীয় শ্রীমৎস্বামী তপোব্রতানন্দজী মহারাজকে, স্বাগত জানাই শ্রী অরিজিৎ সরকারকে, স্বাগত জানাই শ্রী কল্যাণ চট্টোপাধ্যায়কে, স্বাগত জানাই শ্রী সুদীপ ঘোষালকে, স্বাগত জানাই শ্রী তপন শেঠকে, স্বাগত জানাই শ্রীরামকৃষ্ণের সবচেয়ে কাছে যারা, শ্রীরামকৃষ্ণের হৃদয়ে যারা বাস করেন, ওই আপনাদেরকে, আপনাদের জন্যই, আপনাদের আনন্দের জন্যই আমাদের প্রভুর এই আয়োজন। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত। এবার আবার গানে ফিরে আসছি, সঙ্গীত পরিবেশন করছেন শ্রী কল্যাণ চট্টোপাধ্যায়। স্বামীজি ঠাকুরের সামনে এই গান দুটি করেছিলেন এবং তখন কিন্তু সবেমাত্র ঠাকুরের কাছে পরিচিত হয়েছে, তখন ঠাকুরকে সেভাবে হৃদয়ের মধ্যে আসন গ্রহণ করার মতন সময় তার হয়নি। কিন্তু তবুও অলক্ষ্যে যিনি এই বিশ্ব চলাচল নিয়ন্ত্রণ করছেন, তিনি তার মুখ দিয়ে অলক্ষ্যে যেন সেই ঠাকুরের পায়ে নিজেকে নিবেদন করার জন্য এই সঙ্গীতটি তাকে দিয়ে গাইয়েছিলেন। তো সেইগুলির সঙ্গীত আমি চেষ্টা করছি গাইতে। আপনারা জানেন এই গান দুটি খুব পরিচিত গান। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, অন্তর হলে নহে গিরিক
মনে ফিরে গো অন্তর হলে নহে Oh,
আলোচনার সূত্রপাত হচ্ছে আমাদের প্রথমে শ্রীরামকৃষ্ণকে নিয়ে আলোচনা হয়, তারপরে মা, তারপর স্বামীজি, আবার ঠাকুর, এইভাবেই মোটামুটি হয়। প্রথমে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের কাছে আলোকপাত করবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী তপব্রতানন্দজি মহারাজ। মহারাজকে অনুরোধ করছি আপনি এই আমাদের চলার পথে শ্রীরামকৃষ্ণকে কীভাবে সঙ্গী করে নিতে পারি, তার ভাব আমাদের জীবনে রূপায়িত করতে পারি, জীবনটাকে ধন্য করতে পারি, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী তপব্রতানন্দ। রামকৃষ্ণ জগৎকরি পাদ তাই শিখবা চলমানি মহব। আমরা জানি বা বইতে পড়েছি নির্গুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম হচ্ছে অবাধ মানুষ গোচর বাক্যমরা। তেমনি এই যে ভগবান শ্রী রামকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন, ঈশ্বর পৃথিবীতে মানুষটিকে অবতীর্ণ হয়েছিলেন, তাকে বোঝা আমরা চেষ্টা করবো বুঝতে। কিন্তু এই বোঝা সম্পর্কে স্বামীজি কী বলেছেন তার গুরু ভাইকে সেটা মনে রেখে, সেই কথাটি মনে রেখে। গুরু ভাইরা একসময় খুব সাধন ভ্রমণ করছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তোরা কি ভেবেছি সব এক একজন শ্রীরামকৃষ্ণ পরমহংসী, সে নমন তেল ভুলবে না, রাধাও নাচবে না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ একজন, কেননা তিনি ঈশ্বরের অবতার। এখন আমরা নিজেদের জীবনকে ধন্য করবো, এই যে শুনলেন ধন্য করার কথা, তাকে চিন্তা করে অনুধ্যান করে। এরকমভাবে শিশু মা বসে রয়েছেন, সেখানে একদিন একজন তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ঠাকুর যে ওই কথাটি বলেছিলেন যে আমি ছাঁচ করে দিয়ে গেলাম, তোরা এই ছাঁচে ফেলে নিজেদের মনগুলোকে তৈরি করে গেলাম, এই মানে কি? তখন ওখানে একটা বালক ভক্ত ছিল, সে বলছে এর মানে হচ্ছে তার ধ্যান চিন্তা করা, ঠাকুরের ধ্যান চিন্তা করা। তা মা সেই কথাকে সমর্থন করেছেন, বলছেন হ্যাঁ ও ঠিক ধরেছে, ঠিকই বলছে। এই যে ধ্যান চিন্তা করা, এই সম্পর্কে একটি ঘটনা আমরা মনে করতে পারি। কীরকম, ঠাকুর একদিন চোখ বুঝে ধ্যান করছেন, ধ্যান করতে করতে ভাবছেন যে আচ্ছা চোখ বুঝলেই তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। অর্থাৎ ভগবান তো সর্বভূতে রয়েছেন, তিনি সর্বব্যাপী আবার সর্বশক্তিমান, সেই ভগবানকে যে সবসময় চোখ বুঝেই ধ্যান করতে হবে তার কোনো মানে নয়। আমরা আজকে চোখ খুলে ভগবানের ধ্যান করার চেষ্টা করছি। শ্রীরামকৃষ্ণ চিন্তা করা আর ভগবানের চিন্তা করা তো একই, কেননা ঠাকুর তো বলেছিলেন যে জগদম্বা আর এর ভিতরে যে আছে তিনি এক দেখছি, এটা কথা তিনি বলেছিলেন। এছাড়াও তিনি নানানভাবে নিজের ঈশ্বরত্বকে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। তো এই যে শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ রূপ আধ্যাত্মিক ছাঁচ, এর মধ্যে কী আছে যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে প্রথমে সেই গীতা শ্লোকটি মনে করবো। কীরকম, জন্ম কর্ম চরে বিপম এবং তত্ত্বত একটা দেহ পুনর্জন্ম নৈতিক মানবী শক্তি, যে ভগবান যখন পৃথিবীতে আসেন তার জন্ম কর্ম হচ্ছে দিব্য, সেইটা বুঝতে হবে। সেটা বুঝলে সেই দিব্য স্বরূপে চিন্তা করতে করতে আমাদের ভেতরে যে দিব্য স্বরূপ এসে সেই দিব্য স্বরূপের অনুভূতি আমরা করতে পারব। সেটা আমরা চোখ খুলেও করতে পারি, চোখ বন্ধ করে করতে পারি, চোখ বন্ধ করে তার ধ্যান করতে পারি, তার রূপের ধ্যান তত্ত্বের চিন্তা করতে পারি, আবার তার জীবন যে লীলা, ভগবানের জীবন তো লীলা, আমাদের জীবন হচ্ছে কর্মফল ভোগের জন্য, আর ভগবান আসেন লীলা করতে, তার কাছে একটা খেলা, তিনি বেড়াতে আসেন পৃথিবীতে,
তার সৃষ্টিতে একটা মানুষ রূপ গ্রহণ করে তিনি বেড়াতে আসেন। তার যে আশাটা একটা খেলা, যা সেই খেলা তিনি কীরকমভাবে খেলেছেন, সেই খেলার মধ্যে আমাদের কী শিক্ষা দিয়েছেন, সেইটা আমরা যদি চিন্তা করি তাহলে তাহলেও তার চিন্তা করা হবে। কীরকম না, আপনি আসলে ধর্ম জীবের শিখা, এটা হচ্ছে অবতারের একটা কাজ। তিনি পৃথিবীতে আসেন এই জন্যেও আসেন, ধর্ম সংস্থাপন করতে আসেন, ভক্তের জন্যে আসেন, আবার নিজের ধর্ম আচরণ করে আমাদের শিখিয়ে যান। এই যে কী শিখিয়ে গেছেন এইটা যদি চিন্তা করি আমরা, তাহলে ধ্যান করা হলো তার জীবনের মধ্যে আমরা কী শিক্ষা পাই, এটা যদি চিন্তা করতে থাকি তাহলে ধ্যান করা হবে। আবার গুরু যেমন বলে দিয়েছেন সেরকম হয়তো চোখ গুলি তার ধ্যান করলে সেটাও তার চিন্তা করা হবে, তাহলে বিলাপ ধ্যান হতে পারে। আবার নাম করা যেতে পারে, নাম মহাপুরুষ মাস বলছেন এ যুগে খালি রামকৃষ্ণ নাম করলেই হয়ে যাবে, শুধু রামকৃষ্ণ নাম করলেই হয়ে যাবে, এরকম তার নামের শক্তি, কাজে নাম করলে হবে, নামটা ধ্যানে পরিণত হয়ে যাবে, নাম করতে করতে তার চিন্তা করতে করতে সঙ্গে সঙ্গে তার চিন্তা করতে করতে। তাই এইরকম ভাবে যে চিন্তাগুলো করব, এই চিন্তাতে কে সাহায্য করবে? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে কে এনেছিলেন? ঠাকুরকে এনেছিলেন পৃথিবীতে। তিনি যে লীলা করছেন সেই লীলাটা কীরকম এ বিষয়ে সারদা মন্ত্রী বলছেন যে এবারে যে তিনি এসছেন সেটা কীরকম, রাজা যেমন ছদ্মবেশে রাজ্য দেখতে পেলেন সেই রকম না, ছদ্মবেশ একেবারে ছদ্মবেশ, পূজারী বেশ, দক্ষিণেশ্বরের পূজারী একটা বেতনভূতি পূজারী, আবার কোনো অবতারের জীবনে এরকম নাই বেতনভূতি পূজারী। হ্যাঁ, এই রূপে তিনি এসেছেন আমাদের কাছে একদম গুপ্ত, কারণ চেনবার সাধ্য নেই যে তিনি অবতার। স্বামীজি যদি না বলতেন তিনি অবতার, আবার অবতারের বরিষ্ঠ, অবতার বরিষ্ঠ, স্বামীজি যদি না বলতেন আমরা আজকে যেভাবে তার চিন্তা করছি সেইভাবে হয়তো তাকে চিন্তা করতে সমর্থ হতাম না। তা এই যে তত্ত্ব, তার মধ্যে কী তত্ত্ব ছিল এইটা বুঝতে স্বামীজির সেই তত্ত্বটি স্মরণ করব। নবগোপাল ঘোষের বাড়িতে যেটা তিনি তৈরি করে সঙ্গে সঙ্গে তৈরি করে বলেছেন, অংস্থাপকায়চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তৈরি নাম। এই যে কথাগুলো কী রয়েছে, সর্বধর্ম স্বরূপিণে, সর্বধর্ম স্বরূপিণে কথাটি মনে হলে সেই অমিতানন্দ দর্শনের কথা মনে পড়ে। কীরকম ঠাকুর তাকে নানান রকম সাধন দিচ্ছেন, তিনি বাড়িতে গিয়ে ধ্যান করছেন, একদিন সারা রাত ধ্যান করে তিনি একটি দর্শন করেছেন। কী দর্শন, তার মনটা এমন একটা জায়গায় চলে গেল সেখানে কতগুলো দিব্য জ্যোতির্ময় প্রকোষ্ঠ রয়েছে, বিভিন্ন দেবদেবী রয়েছে, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ বিরাট, শ্রীরামকৃষ্ণ বিরাট রূপে আবির্ভূত হলেন, আর তার ভিতরে সমস্ত দেবদেবী মিলিয়ে গেল। তা আমরা এই যে সর্বদেবদেবী স্বরূপায় এই কথাটার মানে বুঝতে পেরে প্রথমে এই দর্শনকে যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো খানিকটা। আর তার সাধনের সম্পর্কে লীলা প্রসঙ্গে যখন বলা হয়েছে সেখানে বলছেন ঠাকুর এক একটা সাধনায় তিন দিনে সিদ্ধি লাভ করেছিলেন, এবং প্রত্যেকটি যে দেবদেবীর উদ্দেশ্যে সাধন করা দর্শন লাভের জন্য সেই দেবদেবী তার অঙ্গে মিলিত হয়ে গেছিল, বিলীন হয়ে গেছিল। তাহলে তার মধ্যে সব দেবদেবী রয়েছে, এক একটা দেবদেবী এক একটা ভাবের প্রতীক, কিন্তু তার মধ্যে অনন্ত ভাব দেবদেবী, সমস্ত দেবদেবীর ভাব তার মধ্যে আমরা খুঁজে পাব। তা একজন বিজ্ঞানানন্দজি, তিনি যখন ঠাকুরকে দর্শন করেছিলেন, ঠাকুর কীর্তন করছেন, যখন দাঁড়িয়ে আছেন বলছেন তার মনে হলো যেন মা কালী, তারপর বসে যখন সমাধিস্থ হয়েছেন তখন তার মনে হলো যেন শ্রীকৃষ্ণ। এইরকম তার মধ্যে আমাদের মথুরবাবু শিবকে দেখেছেন, কালীকে দেখেছেন, এরকম অনেকে তার নিজের ইষ্টকে ছাত্রীর মধ্যে দেখেছেন। এই সবগুলো চিন্তা করলে আমরা বুঝতে পারবো তিনি সর্বদেবদেবীর স্বরূপ হয় এখানে। আর সর্বধর্ম স্বরূপের, ধর্মের স্বরূপ কী, ধর্মের স্বরূপ তো ভগবান, তো সেই ভগবানই তো তিনি, তিনি ভগবান রূপে, তো ভগবান স্বয়ং পৃথিবীতে মানুষকে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তাকে সকলে চিনতে পারে না, এইটা একটা দিক রয়েছে। যারা চিনতে পারে না তারা কী করে না, অবজানন্তি মানুরা, মানুষই করে আশ্রিত, তারা অবজ্ঞা করে। হ্যাঁ, তারা বুঝতে পারে না যে কে এসেছেন পৃথিবীতে ভগবানের, তো আমাদের মতন মানুষ বুঝতে পারে না, তাই তেমন শ্রদ্ধা
অনুভব করে না, শ্রদ্ধা করে না। একটা ঘটনা শুনেছিলাম, সেটা কোনো বইতে আছে কিনা জানি না, আমাদের দক্ষিণেশ্বরের মাতাজি বলেছিলেন, সেকেন্ড মাতাজি, একটা অনেক চায় আজকাল তার যুগে উল্টো পাল্টা বললে পরে ধরবে, তো সেই জন্যে আমি সূত্রটা বলে দিলাম যে ঠাকুর তো তখন দক্ষিণেশ্বরে পাগলের মতন ঘুরতেন, তো একটা বালক ওইরকম বালকরা ইচ্ছুক্ত ইচ্ছুক ছোট ছোটো ইচ্ছুরে মারত। তারপরে যখন ঠাকুরের মহাসমাধি লাভ হয়ে গেছে, সেই বালকটিও বড় হয়েছে, বড় হয়ে তার ভেতরে অনুশোচনা এসেছে যে আমি কাকে এরকম অবজ্ঞা করতাম, এই কথা তার মনে খুব অনুশোচনা এসেছে। এবং সে দক্ষিণেশ্বরী ঠাকুরের ঘরটিতে বসে বসে প্রার্থনা করছে, কি ক্ষমা করো ক্ষমা করো বলে খালি মাথা ধরছে, সারাদিন প্রায় ওইরকম করে আর কি। তা তাকে জিজ্ঞেস করেছে একজন, আচ্ছা তুমি এরকম করো কেন? বলছে ঘটনা হচ্ছে এরকম, একদিন আমি তো কিছু বুঝতাম না, তাকে এরকম উচ্ছিরে মেরেছিলাম, তাই আমার ভেতরে এরকম অনুশোচনা এসেছে, তাই আমি তাকে তার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে ক্ষমা করেন। এই গেল সর্বধর্ম স্বরূপী ভাব। এই দিকটা যদি আমরা মনে রাখি তাহলে আরেকটি কথা মনে পড়ে যে যোগানন্দজি যখন শরীর যাচ্ছে গিরিশচন্দ্রকে বলছেন যে নির্বাণ নিসনি ঠাকুর অনেক বড়, তুই ঠাকুরকে যেমন দেখেছিস সেরকম চিন্তা করতে করতে শরীর ত্যাগ কর, তাহলে ঠাকুরের কাছে চলে যাবে। যোগানন্দজি তো ঈশ্বরপতি, তার নির্বাণ নেওয়ার দরকারও নেই, তবু গিরিশচন্দ্র তার নিজের ভাবে বলছেন যে এই যে ঠাকুর, ঠাকুরকে আমরা দেখছি দুটো হাত দুটো ভা, হ্যাঁ কোনো ঐশ্বর্য নেই। হ্যাঁ, বাবুরাম মহারাজ বলছেন যে সত্যগুণের ঐশ্বর্য, তার মধ্যে ভাব মহাভাব প্রেম এইসব ছিল, এগুলো প্রকাশ ছিল, মায়ের মধ্যে তাও ছিল না। এই যে ঠাকুর, ঠাকুরকে বলছে অবতার বরিষ্ঠ। একজন প্রাচীন সাধু এই অবতার বরিষ্ঠের কথাতে ব্যাখ্যা করছেন যে ঠাকুর যে এবারে এসছিলেন তার প্রভাব দেশকালের সীমাকে ছাড়িয়ে গেছে। আমরা যে দেশকালের মধ্যে বাস করছি সেই দেশকালের সীমাকে ছাড়িয়ে গেছে। এটা কীরকম, ভগবান রাম রূপে এসেছেন সত্য পালনের জন্য, 14 বছর বনবাস গিয়েছিলেন কীর্তি সত্য পালনের জন্যে। তারপরে এদিকে শ্রীকৃষ্ণ রূপে এসছেন, তখন একটি ছোট্ট ঘটনা যে একটা যজ্ঞ হচ্ছে, সেখানে শ্রীকৃষ্ণ কী কাজ নিলেন যে মুনি ঋষিদের পা ধুয়ে দেবেন, পদসেবা করবেন, এইরকম কাজ নিলেন স্বয়ং ভগবান, যে জীবকে শেখাবার জন্য যে অহংকার আমাদের আবরণ করে রেখেছে, আমাদের ভেতরে দিব্য সত্তা রয়েছে কিন্তু আবরণ করে রেখেছে অহংকার, সেই অহংকারকে কীভাবে ত্যাগ করতে হবে শ্রীকৃষ্ণ রূপে শেখালেন। তারপরে শ্রী চৈতন্য দেব এলেন, সেখানে তিনি নাম মাহাত্ম্য শেখালেন, আর আমাদের ঠাকুর সব কিছু শেখালেন, কীভাবে অহংকার ত্যাগ করতে হবে, কীভাবে সত্য রক্ষা করতে হবে, কীভাবে নাম মাহাত্ম্য, নামের কী মাহাত্ম্য। আমাদের এই একজন পার্ষদ বলছে তার ভিতরে যে বিপরীত ভাব আসে খুব বেশি, তখন বলেন যে হরিনাম কর হরিনাম কর, তার বিশ্বাস হলো না, হরিনাম করলে আমার এইসব যায় না। তারপর তিনি অটোজন করতে একটা সাধু ছিল তখন দক্ষিণেশ্বরে, তার কাছে গিয়ে নানান রকম যোগের ক্রিয়া দেখছেন, তখন ঠাকুর তার কাছে গিয়ে হাজির হয়েছে, বলে আরে এদিকে এদিকে ওখানে। তারপরে তাকে বললেন যে হরিনাম করতে, প্রথমে বিশ্বাস না হলেও সে তারপরে 3 দিন হরিনাম করে দেখল যে মনে কীরকম, তার মনের উপরে কীরকম প্রভাব সেই হরিনামে। আবার যখন ফুলির সাম্রাজ্যে গেলেন ঠাকুর, সেখানে ওই সচেতনের ভাবে যে বিকাশ সেটাও তিনি দেখালেন, যে সচেতন নাম মাহাত্ম্য কীভাবে প্রচার করেছিলেন, আর কীভাবে কীরকমভাবে সেই কাজীকে জব্দ করেছিলেন খানিকটা, ওইটা আমরা যদি মনে করি বুঝতে পারবো। তারপরে প্রতাপরী জ্ঞানমার্গের সাধন বিভিন্নভাবে, তাসভাবে সাধন, সব রকম সাধন আমরা, সব রকম ভাব, আধ্যাত্মিক ভাব, প্রধান প্রধান ভাব, সব রকম বলতে প্রধান প্রধান ভাব। এখন প্রধান প্রধান ভাবগুলো যদি তার মধ্যে আমরা পাই তাহলে বুঝবো অন্যান্য ভাবগুলোও আছে। কীরকম একটা ভাতের হাড়িতে ভাত সেদ্ধ হচ্ছে, যদি ভাত সেদ্ধ হয়েছে না দেখি, সব চাল ভাতগুলো কি দেখি সেদ্ধ হয়েছে কিনা তারপর দেখি না, হিসাবকে কিছু দেখি। সেই রকম ঠাকুর এ পর্যন্ত প্রচলিত 1500 বছরের খোরাক তিনি দিয়ে গেছেন, এবং এতদিন ধরে জগতে যে সমস্ত আধ্যাত্মিকভাবে সাধন হয়েছে চর্চা হয়েছে সেই সমস্ত তার মধ্যে আমরা দেখতে পাই। আর এই যে দেশকালের সীমা ছাড়িয়ে গেছে, এরপরে কি ভগবান এসেছিলেন রামরূপে, তখন ধর্মের অভাবত ছিল না, তখন রাক্ষসবাদের প্রয়োজন ছিল, আর যেটুকু অবক্ষয় ধর্মের অবক্ষয়
হয়েছিল সেতুপুত্রে তার ওই সত্য পালনের মধ্যে দিয়ে এবং কর্তব্য পালনের মধ্যে দিয়ে দেখিয়ে গেছে। শ্রীকৃষ্ণ যখন এলেন তখন ধর্মের যে অবক্ষয় যে অবস্থায় ছিল তখন কিন্তু এইরকম ঠাকুরের মতো নিজে সাধন করে শাস্ত্রের যে অর্থ তাকে প্রতিপাদন করা এটা প্রয়োজন ছিল না। তিনি একরকমভাবে দেখালেন কীরকম বিশ্বরূপাকারে ইয়েকে অর্জুনকে বালক যখন তখন বিশ্বরূপ দেখেন সেই বিশ্বরূপের মধ্যে কী ছিল এই অনন্ত ব্রহ্মাণ্ড। আর ঠাকুর তার স্পর্শ লাভ করে বৈকুণ্ঠকে দেখলেন, চারদিকে সেই সচ্চিদানন্দ ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখলেন। এই যে চৈতন্য চৈতন্যের ভাবে তোমাদের চৈতন্য শেষকালে বললেন আর সারা জীবন তিনি এই চৈতন্যের ভাবেতে থাকতেন, চৈতন্যের সঙ্গে নিজেকে এক অনুভব করেই সারা জীবন কাটিয়েছেন। এই জন্য তিনি বলেছেন নিজের সম্পর্কে যে মাইন বলছি আমি ঈশ্বর বই আর কিছু জানি না। এই হচ্ছে আমাদের ঠাকুর, যিনি ঈশ্বর বই আমাদের জানেন না তিনি তো দেশকারাতীত হয়েই জীবন কাটিয়েছেন। যদিও শরীরটা রয়েছে কিন্তু দেশকারাতীত থেকেই তো জীবন কাটিয়েছেন। আমাদের যে উদ্যান বাড়িতে যখন ঠাকুরকে দেখি, আমরা আমাদের ঠাকুরকে যখন দেখি তখন একদিন অদ্বৈতানন্দজি তার ঘাটা পরিষ্কার করছেন, ঠাকুর উহ করে উঠেছেন পুরগোপাল। তখন বলে আচ্ছা তাহলে থাক, পুরগোপাল বললেন, ঠাকুর বলে না না এইবার কর, মনটা ইচ্ছা মতো শরীর থেকে তিনি তুলে নিতে পারতেন। তাহলে তার তিনি দেশকালের তো আপনার বদ্ধ ছিলেন না আমাদের মতো, সেই রকম এই এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে তার প্রমাণ। যে হরিমহারাজকেও বলেছেন, হরিমহারাজকে বলছেন যে তার খুব কষ্ট হচ্ছে, ঠাকুর বলছেন যে কোথায় আমি যে দেখছি আপনি আনন্দের সমুদ্র। তখন যে এরকম কয়েকবার বলাতে ঠাকুর তখন স্বীকার করলেন যে হ্যাঁ ধরে ফেলেছে, হরিমহারাজ ধরে ফেলেছে, এই হচ্ছে আমাদের ঠাকুর। কাজেই এবারকার যে লীলা এই লীলা হচ্ছে দেশকালের অতীত চৈতন্য যে সচ্চিদানন্দ ভগবান তিনি এইটা প্রকাশের মধ্যে দিয়ে তিনি করে গেছেন, অন্য কিছু কেমন করেননি। বলছেন যে সংশয় রাক্ষস রাশিকম, কিসের সংশয়? যে আমরা যে শরীর নয় মন নয় বুদ্ধি নয়, আমরা শরীর মন বুদ্ধির অতীত চৈতন্য সচ্চিদানন্দ ভগবানের অংশ এইটা বিশ্বাস করে দিতে থেকে এসেছিলাম, এই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলেছিলাম। এই ভগবান লাভ জীবনের উদ্দেশ্য বারবার বলেছেন কথামিততে, আমরা এটা মনে রাখব আজকের দিনে এই সেইরকমভাবে তাকে চিন্তা করার চেষ্টা করবো, সেরকমভাবে জীবনযাপন করার চেষ্টা করবো। ওম শান্তি 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 হরি মন্ত্রে রামকৃষ্ণ পরম পূজনীয় শ্রীমৎস্বামী তপব্রতানন্দজী মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। খুব সুন্দরভাবে মহারাজ কথাগুলো বললেন, আশা করি আপনারা সকলে শুনেছেন। আমার কিছু কিছু জায়গা ভীষণ ভালো লাগলো যে আমরা অনেক কিছু বলি কিন্তু ভাবি না, এই যে প্রণাম মন্ত্র আমরা পাঠ করি পড়ে তো দিলাম যেন প্রণাম হয়ে গেল, কিন্তু তার ভেতরের যে কী ভাব সেটি যদি না আমরা বুঝতে পারি, সেটি নিয়ে যদি না আমরা একটু চিন্তা করি তাহলে সেটি ঠিক ঠিক ফলপ্রসূ হয় না। প্রণাম মন্ত্রের একটা ফল হয়ই, তাতে সন্দেহ নেই, কিন্তু যদি ভাবটি ধরতে পারি একটু চিন্তা করতে পারি ওটা আরও বেশি ফলপ্রসূ হবে। ভালো সম্পর্কে যে অসীম শক্তি রয়েছে সেটি আমাদের মধ্যে সঞ্চারিত হবে। ছোটো ছোটো ঘটনা দিয়ে শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে আচরণ লীলা সেই দিয়ে যে কিছুটা তাকে বোঝা যায় সেইটা তিনি আমাদের অপূর্ব সুন্দরভাবে বোঝালেন, এবং বোঝাতে বোঝাতে তিনি আমাদের বাগবাজার থেকে বেলুড়ের কাছে নিয়ে চলে এসেছেন। আমরা বেলুড় মঠ অতিক্রম করিনি, পাশ দিয়ে যাচ্ছি, অন্য সময় হলে বলতাম অতিক্রম করে যাচ্ছি, বেলুড় মঠ তো অতিক্রমের নয়, ওটাই আমাদের জীবনের লক্ষ্য, আমাদের নিজ নিকেতন ঐটি। আমরা বেলুড় মঠের পাশ দিয়ে যাচ্ছি, যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে। বেলুড় থেকে দক্ষিণেশ্বরের এই মাঝ বরাবর জায়গাটায় আমরা আছি। এই জায়গাটার একটি অন্য গুরুত্ব আছে, নিচে গঙ্গা ওপরে অনন্ত আকাশ, সেখানে দিবাকর সূর্য আমাদের প্রখর তাপ দান করছে, একদিকে বেলুড় আর একদিকে দক্ষিণেশ্বর আমরা ভগবানের নাম গান করছি। এই যে জায়গাটা এটার একটা গুরুত্ব আছে। আমি কিছুদিন আগে একটা জায়গায় পড়েছিলাম, একজন প্রাচীন সাধু বলেছিলেন তিনি বেলুড়ে শ্রীরামকৃষ্ণের ঘরে ঠাকুরের সেবা কাজে ছিলেন, ঘর মুছে দেওয়া, ঠাকুরের জিনিসপত্র গোছানো, এইসব বেলুড় মঠে
তিনতলায় যে ঠাকুরের স্বয়ং ঘর আছে সেইখানে তিনি কাজ করতেন, আরও এইসব কর্ম মন্দিরের কাজ করতেন। তা তিনি একদিন ভোর রাত্রে কাজ করতে গিয়ে দেখছেন একটা জ্যোতির্ময় রেখা বেলুড় থেকে দক্ষিণেশ্বর অবধি সঞ্চারিত হয়েছে, যেন জ্যোতির্ময় নদী হয়েছে দক্ষিণেশ্বর থেকে বেলুড়কে সংযুক্ত করে। কেন তিনি এরকম দেখলেন তার কারণ তিনি কিছু বোঝেননি, কী এর তাৎপর্য তখনও সেভাবে ভাবেননি, কিন্তু দেখে বিস্মিত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি একজনকে বলেছিলেন, যিনি এই সম্বন্ধে খুব আগ্রহী ছিলেন, তার মনে কিছু সংশয় প্রশ্ন ছিল, তার কাছে তিনি এটি বলেছিলেন যে দেখলাম দক্ষিণেশ্বর থেকে বেলুড় একটি জ্যোতির্ময় নদী যেন বয়ে চলেছে, আসলে একটা মহা স্পিরিচুয়াল ওয়েভ চলছে, শুরু হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না, আমাদের হৃদয়ের প্রসারতা বেশি নেই, আমাদের বুদ্ধির প্রাচুর্য নেই, বিস্তৃতি নেই, আমাদের আধার খুব সীমিত, ধরতে পারি না। এই সন্ন্যাসী মহারাজেরা এসে কিছুটা কিছুটা করে বলেন, একটু একটু বুঝতে পারি, আমরা যে কি অসীম আনন্দ সমুদ্রে ভাসছি জানি না, শুধু দুঃখ 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 বিপদ এই নিয়ে রয়েছি, ভাবি আমাদের জীবনে কত দুঃখ কত বিপদ কত কষ্ট, কিন্তু একবারও ভাবি না আমরা আনন্দ সমুদ্রে রয়েছি, অথচ ওটাই চরম সত্য। এই জ্যোতির্ময় নদীর মধ্যে দিয়ে নিচে গঙ্গা আর চতুর্দিকে বিরাজ করছে শ্রীরামকৃষ্ণ সৃষ্ট জ্যোতির্ময় নদী, তার মধ্যে দিয়ে আমরা চলছি, হয়তো কিছু বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না, কিন্তু এইটা আমরা যদি ভাবি স্মরণ করি খুব মনে শক্তি পাবো, খুব জোর পাবো, এই দুর্বিষহ সংসার জীবন থেকে আমরা উদ্ধার পেতে পারবো। পূজনীয় শ্রীমৎ স্বামী তপব্রতানন্দজি মহারাজকে আমাদের আন্তরিক প্রণাম, তিনি আমাদের এই জায়গাটি ধরিয়ে দিয়েছেন। এবার আবার সঙ্গীতে ফিরে যাচ্ছি, শ্রী কল্যাণ চট্টোপাধ্যায় আমাদের কাছে ঠাকুরের গান গেয়ে শোনাচ্ছেন। প্রারম্ভিক ভাষণ এবং তারপরে আমাদের অত্যন্ত কাছের মানুষ অরিন্দম যে সূত্রটি ধরে দিয়ে গেল, সেই সূত্র ধরেই আমরা পরম বেলুড় মঠের পাদ স্পর্শ করে চলেছি দক্ষিণেশ্বরের দিকে, যেটি আরেকটি ঠাকুরের লীলার স্থান। তো সেইটিকে কেন্দ্র করেই আমাদের সেই সুরের আবেদন বা সুরের নিবেদন আমরা রাখছি। রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ, রাম কৃষ্ণের বেদে তবে মোরা মিলিয়াছি এক প্রাণ, ভরা বিদ্যা সাধিয়া প্রভিপদে প্রগান, রাম কৃষ্ণের বেদে তবে মোরা মিলিয়াছি এক প্রাণ। সৌরজে পড়িয়া রঙ্গভূষণ সত্যে তরে ধরিব জীবন, সৌরজে পড়িয়া রঙ্গভূষণ সৌরজে পড়িয়া রঙ্গভূষণ সত্যে তরে ধরিব জীবন, সর্ব শক্তি আছে অন্তরে জানি আছে সন্ধান, বিবেকের জয় রামকৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। শিবার সাধনা সহ মানুষ
সেবার সাধনা সহায় মানুষ তাই যে মনের জাতির সাধনা সে সনাতন ধারা বিবেকের সে নয় আমরা সবাই বিবেকের সে নয় আমরা সবাই উন্নত শির মোদের সদাই বিবেকের সে নয় আমরা সবাই বিবেকের সে সবাই বিবেকের সেনায় আমরা সবাই উন্নত শির মোরে সদাই উচ্চ কণ্ঠে মোরা গেয়ে যাই মহামিলনের গান বিবেকের জয়গান বিবেকের জয়গান গাই আনন্দে জয় মহামাই গাই আনন্দে জয় 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 ভগবান জয় জয় ভগবান জয় জয় ভগবান রাম কৃষ্ণের বেদে তলে মোরা গিয়েছি পরায় অপরাধি দশধিয়া যদি বলে শুনে রাম কৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি রাম কৃষ্ণ 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 রাম কৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি একদান রাম কৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি একদান রাম কৃষ্ণের বেদে তলে মোরা মিলিয়াছি একদান।